এই যে আমি কাড়া লিলি কাড়া লিয়ার আমার একটাই উদ্দেশ্য ওই তো বৈশাখ মাসে আপনার মাঝাগরে রোদ ঢুকছে শ্রাবণ মাসে তো জল পড়ে পড়ে মাঝা গলা একাটো হয়ে যাচ্ছে কাড়া লক্ষ লক্ষ টাকায় আপনি কিনছেন কাড়া কেন কি ওইল টাকা লাইতে আপনার হয়তো না 10-15 টাকা করে কিন্তু কলম কাড়া হয়তো দুতলা ছাদ আপনার কি এসি রুমে থাকবার কি টকুইয়া নাই স্যার কারণ সব রাখার জায়গা আছে রিজ রাখার জায়গা নাই যাই হোক মসি 70 পরে আসি নমস্কার আমি বিকাশ মা তো আপনার দেখছেন আপনাদের সকলের সুপরিচিত চ্যানেল যেটা নাম হচ্ছে পুরুলিয়া পরম তো ভিডিও শুরু করার আগে কি আমাদের মূল মালতা মূল খুঁটে মহাশয় অজিত প্রসাদ মাহাতো এবং আমার বড়দেরকে জানাই শতকোটি প্রণাম এবং ছোটদেরকে জানাচ্ছি স্নেহ প্রীতি ভালোবাসার ভালোবাসা জানিয়ে কিন্তু আজকে আপনার সামনে একটা দুর্দান্ত আনিছি ভিডিও বানি তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কি আপনার সুনাম ধন্যকারী একটা কাড়া রসিক ও কাড়ার মালিক তার মুখ থেকে কিন্তু আমি শুনে নেব কি আজকে একটা যে নতুন আপডেট আছে সেই আপডেটটা কি বটে না বটে কিন্তু মালিকের মুখ থেকে আপনারা কিন্তু শুনতে পাবেন তো বলছি কাকু নমস্কার নমস্কার যা হোক কেমন আছেন ভালোই আছি মোটামুটি মোটামুটি তো ব্যাপার হচ্ছে আপনাকে তো সেই পুরানো দর্শক গেলে মানে আমাদের বাপ জেঠাইলে কিন্তু অনেকে আগে থেকে জানে লেকিন এখন ইয়ং জেনারেশন হয়তো এদের সাথে ঘুরে ফিরে লড়াই খড়াই দেখে হয়তো আপনার নাম নামটা হয়তো ওনাদের নাই কম মনে ভালো হবে যদি বলে নিতে পারেন কিন্তু ওনাদের একবার ভাঙা আপনি আমার নাম বিনয় কৃষ্ণ মাহাতো আচ্ছা গ্রাম কাঁসবহাল আচ্ছা আচ্ছা অঞ্চল বেড়াদা আচ্ছা পোস্ট নিশ্চিন্তপুর আচ্ছা থানা বড়াবাজার জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ খুব সুন্দর ঠিকানা তো ব্যাপার হচ্ছে অন্যান্য দিনের থেকে আজকের দিনে আপনাদেরকে একটু মানে ঘর পরিবার গুলা দেখলে সবারই লাগছে মুচকি হাসি এবং আপনারা বসে আছেন কুল তোলে আছে কি ব্যাপার আছে এখানে আমরা নতুন কাড়া আনিছি নতুন কাড়া হ্যাঁ তো আপনার তো একটা গোহালে আর নাম করা বড় ছিল কাড়া তো ওটা আছে কি নাই আছে ওটাও আছে আবার কোটা নিলেন একটা না দুটো 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 কেনা কিনলেন তো সেই কাড়াগুলো আপনি নিলেন কত ধরে এবং কার কাছে ভালো হবে একটু দর্শকের সামনে আপনি দিতে পারেন বলে কাড়া আমি নিয়েছি ঘাগরজুড়ি গ্রাম আচ্ছা মপসল থানা আচ্ছা আচ্ছা অম্বুজ মাহাতোর কাছে অম্বুজ মাহাতোর কাছে হ্যাঁ আচ্ছা তো কত টাকা নিলেন কত লাখ টাকায় 1,17,000 আচ্ছা হার্ড ক্যাশ 1,17,000 হ্যাঁ এই বছর 2023 সালে আমরা তো সেই সবাই বটে চাষা বাসা হ্যাঁ না হ্যাঁ তো চাষের উপরে আমাদের কিন্তু ছিল বর্ষা কিন্তু এই বছর সেরকম হলো না কিন্তু বর্ষা ঘরের কিন্তু এখন ইলক লকার কিন্তু নুন কিন্তু নাই খুব পয়সা সব ছানা গিলা কিন্তু খাটতে আছে আমাদের গোয়া বোম্বাই উড়িষ্যা তো আপনি হাতির মতন এক জোড়া কাড়ালেন তো কোথায় পালেন লাখ লাখ পয়সা দেখুন ঘর আমাদের পূর্বাপুরুষ যা দেখি আসিছি ওই মডেলেই আছে ওই বাবারটাই বেশি পছন্দ করি আচ্ছা এখন বিল্ডিং ভালো বটে কিন্তু আমাদের পাড়া গ্রামে বিল্ডিং করা মানে তাহলে কি নিশ্চয় আমাকে কোন 2 নম্বরই করতে হবে আচ্ছা আচ্ছা তবে তো বিল্ডিং হবে এই সাধারণ খাটি খাওয়া রুখা সুখা মাটিয়ে জন্ম আর আমাদের বিল্ডিং এর স্বপ্ন লিলে হবে নাই এই যে আমি কাড়া লিলি কাড়া লিয়ার আমার একটাই উদ্দেশ্য আচ্ছা 2016 যখন কাড়া লড়াই বন্ধ হয়ে গেল তখন আমাকে মূলখুঁটি মূলমন্ত্র সম্মানীয় অজিত প্রসাদ মাহাতোর আমাকে ডাকি পাঠাই আচ্ছা আমি সেই জায়গায় যাই আচ্ছা উনি আমাকে বলে যে হ্যাঁ রে আজ এত বড় মানভূম 12 মাসে 13 পরবের মানভূম আজ কাড়া লড়াই গরু খুঁটা মুরগা লড়াই এইসব বন্ধ প্রতিদিন পেপারে বেরিয়েছিল আমাকে পেপারটাও দেখাল তো ওইখানে বসে বসে আমি বিশিষ্ট বিশিষ্ট কাড়া মালিক যে সকলের নাম্বার ছিল আমি ফোন করে করে জানাই বাকি আমরা ওই দিনেই 2-4 জন উপস্থিত ছিলি আমরা যার যার ফোনে নাম্বার ছিল আমরা জানাজানি হলি জানাজানি হওয়ার পরে সাহেব বান্ধের আড়ে গরম থানে আমাদের মিটিং হয় সেই মিটিংয়ে ডিএম ডেপুটেশন উঠিয়ে আসে তার তারিখ হলো 14 ডিসেম্বর 2016 14 ডিসেম্বর 2016 হ্যাঁ তো 14 ডিসেম্বর 2016 আপনি তো একটা বিশাল বড় ব্যাপার বলে দিলেন তো মানে সেই যদি ইয়ার কিছু থাকতে প্রমাণ তাহলে একটু ভালো হতো নাহলে সেই বলবে কি আর কোন হয় নাই প্রমাণ আমি হেই করেছে সেই করেছে অনেক লোক হয়তো কিন্তু আনার মিন্দ্রা বলতে পারে না টুকটাক বেমান তেমান গাল দিলে হ্যাঁ দিতেই পারে কিন্তু বাস্তব জিনিসটা এই যে দর্শক বন্ধু বাকি যে সব কাড়া রসিক
আছে যারা আন্দোলনটা করিয়েছে 2016 তাদের ছবি আমার কাছে আছে, ওনারাও দেখতে আমার সামনে আছে। যেটা আগে বললে এটা ওই 2017 কারাটার শ্রাবণ সংক্রান্তির দিনে ঠাকুর জন্ম ছিল, সেই দিন কারাটার জন্ম। তো ভগবানের কি নীলা, শ্রীকৃষ্ণের কি নীলা, কারার আট দাঁতে পুরে এইটাই আমি জানি, বাকি মনে হয় সকলেই জানে। কিন্তু আমার কারার আষাঢ়ের 17-18 গিলাই ন দাঁত হইল, আর আশ্বিনের আশ্বিন সংক্রান্তি 10 দাঁত হইল। আমি কানও শুনিনি, লেকিন আপনার মনের মুখ থেকে আমি জানতে চাই যে এরকম যে হয়তো অর্ধেকটা টালি, অর্ধেকটা খাপড়া, অর্ধেকটা প্লাস্টিক, অর্ধেকটা দিয়ে আছে ভাত, এরকম ভাঙা ঘর হয়তো বৈশাখ মাসে আপনার মাঝা ঘরে রোদ ঢুকছে, শ্রাবণ মাসে হয়তো জল পড়ে পড়ে মাঝা গলায় একাটো হয়ে যাচ্ছে গাড়া, লক্ষ লক্ষ টাকায় আপনি কিনছেন কাড়া, কেন কি ওই টাকা লাইতে আপনার হয়তো না 10-15 করে, কিন্তু কলম গাড়া হয়তো দুতলার ছাদ, আপনার কি এসি রুমে থাকবার কি টুকুইও নাই ছাদ? দেখুন যাদের এসি রুম আছে তাদের দুয়ারে সিকিউরিটি আছে, আচ্ছা তাহলে নিশ্চয়ই ওদের ভয় আছে, আচ্ছা আর আমার সাটার ফাটার কোন নাই গোটাই মেলা একদম। আমার ডাকাত আসুক চোর আসুক সাধুই ভদ্র উকিল হাকিম যে আসবে আমার বাড়িতে কারো মানা নাই আর আমার কোনো ভয় নেই। আচ্ছা মানে কি বলবো সব দিকে খোলা মেলা আছে, আমি বলুন এখন চোরে যদি ঢুকে চোর পালাত পারবে, চোর যদি ঢুকে তো আমিও পালাত পারবো, আচ্ছা আচ্ছা তো ভাঙা ঘরের এইটাই সুবিধা, বাস বাস এই জন্যই আপনি দুয়ারে চট ঢুকলে আমি উপর দিকে মুদ্রা তাড়ে বাইরাই দিয়ে ছাপ দিয়ে সোনা ঝুড়ি জঙ্গলে ঢুকি। আচ্ছা আচ্ছা এইভাবে আর দালান ঘরে কোন দিকে পালাবো? নাই ওখানে মরা ছাড়া কোনো উপায় নেই, এ মনে হতে পারে। বড় বড় টাউনে কলকাতায় দেখছি ঘর বাড়ি ধসে পড়িয়ে মানুষ মরেও যাচ্ছে, আর খোলা ঘরে যদি জাঁকায় তো মরিয়ে নাই না, আর দালান যদি ছাদটা উপর দিকে পড়ে বাবা এক নিশ্চয় মরণ। তো যাক টাকা পয়সা দালান বাড়ির ভিতরেই থাকে আর খোলা ঘরের ভিতরে থাকে নাই এমন তো কোনো প্রশ্ন নাই, তাহলে খোলা ঘরের মধ্যে এই ভাঙা ঘরে যদি 5 কুইন্টাল সোনা থাকে তাহলে ওটা সোনা বলে গণ্য হবে কি নাই? হবে হবে, সোনা সোনাই হবে, তাই ভাঙাই থাক আর দাঁড়িয়ে থাকার ভালো থাক। তো আমার ভাঙা ঘরে যদি 3টা কাড়া থাকে আপনারও কোনো অসুবিধা নাই আর দর্শক বন্ধুদের কোনো অসুবিধা নাই, আমার কাড়াই দালান। আচ্ছা কাড়াই দালান, দেখুন আমার ব্যাপক পরিচয় আছে পাক্কা এই কাড়ার লিয়ে, আমার তো দালানটার লিয়েও হয় নাই আর টাকা নিয়েও হয় নাই। আমি এই ভাঙা ঘরের ছেলিয়া, আমি এই ভাঙা ঘর নিয়েই এত পরিচিতি করেছি, আর যাদের দালান বাড়ি আছে এসি রুম আছে আমি গর্ব করি বলে দিচ্ছি, আমাকে 10 লাখ মানুষে জানে, আমার নামটা জানে ছোট বড়ই, আর ওদের কলকে জানে তাই বলার মতন আমি এইটাই বিশ্বাস জন্মেছি মরব এটাই সত্য। কিন্তু আমাকে যদি 5টা ভাই বন্ধু যদি জানলেও নাই তো আমি চুপে চুপে কেন মরব? চ্যালেঞ্জ আমার গ্রামের যে আমি শুধু নামটা প্রচার করছি কাঁসবহাল, এটাও তো আমার একটা গর্ব, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার নাই, আমার পুরো গ্রামটার ব্যাপার, আমি তো গ্রামটাকে তুলে ধরেছি কাঁসবহাল, আর পুরো কাঁসবহাল পাবলিক উৎসাহ থাকে বলে তো মেলাটা করতে পারি, অবশ্যই পাবলিকের সাহায্য থাকে বলে। আজ সকাল থেকে দলমত নির্বিশেষ এমন কোন ব্যক্তি নাই যে আমার কাছে আসেন দাঁড়ায়নি। দাদা বুঝি আপনাকে নমস্কার। নমস্কার, যাই হোক আপনি কোথা থেকে আসছেন এবং কি করতে আসছেন? আমার গ্রাম হচ্ছে ঘাগরজুড়ি। আচ্ছা নাম? নাম ডাক্তার মাহাতো। আচ্ছা এই যে সাথে আছে আমাদের অম্বুজ কাকা, কাকা এরই কাড়া। আচ্ছা আচ্ছা বলেছিলি যে অন্য রসিককে কাউকে আমরা কাড়া দিব নাই। আচ্ছা যেমন কাড়া
যে রসিকের ট্রেন পড়ে সেই কাড়ার যেমন আমরাও দেখতে পাওয়া বা পরিচয়টা যেমন ভালোভাবে থাকে, এই জন্য আমরা এই ইনাকেই দিলেন এনে। হ্যাঁ, তো আপনারা যে অত বড় বড় কাড়া হলো, আপনার তো গ্রামে তো জড়ো নাই হয় না, মেলা করে যেন ডাক দিয়েছিলেন কিন্তু এখান থেকে জড়ো নাই আছে। তো এত বড় বড় বীর কাড়া গুলো আপনি হঠাৎ করে ইনার হাতে তুলে দিলেন, আপনার কি ভিতরে রিজ রাজ একটুকু নেই, সব কি ফুরাই গেছে? রিজ আছে, কেন বিক্রি সকল আছে, সকল কি আছে, কিন্তু এমন পরিস্থিতিতে পড়ে গেছি মানে কাড়া বিকা ছাড়া কোনো উৎপাতি নেই, বুঝতে পারছো না? একঠানে যদি তোমার চার ভাই থাকে, কেউ বলো কাড়া রাখো, কেউ বলো বিকো, তাহলে কি রাখতে পারবে কাড়া? অসম্ভব। এই কারণে, এই কারণে কাড়া বিকা নালে আমাদের কাড়া, আমরা বহুত দিন থেকে রসিক বটি বা কাড়া, এখনো কাড়া রাখার আমাদের বহুত ইচ্ছুক আছে, কিন্তু ওই মানে যেহেতু ঝামেলার জন্য আমরা কাড়া বিক্রি করে দিলাম, যাত মন করছে নাই, বুঝতে পারলে তো? যাই হোক, মানে যাতে তো হবে কি। আচ্ছা আচ্ছা, এটাই বলতে চাইছি, এটাই বলতে চাইছি আর। আপনারা এখন দেখতে পাচ্ছেন কি কাড়া দেখার জন্য কিন্তু অনেক, কিন্তু অনেক অনেক দেখছেন সাজ পোশাক করে কিন্তু দেখতে এসেছে, কোথা থেকে এসেছে আমি তাদের মুখ থেকে দু চার কথা জানার চেষ্টা করবো। দাদা আপনার নমস্কার। হ্যাঁ দাদা, আমরা এই বেশি দূরের লই, আমরা এই দামদা গ্রামেরই বটি। আচ্ছা, তো আজকে আমরা এই আমাদের এই ভুয়াং নাচ উপলক্ষে আমরা বেরিয়েছি হন, এই আমাদের গায়ে গায়ে ঘুরছি। কুল তোলে কি করা আছে? ভুয়াং নাচ কুল তোলে, ভুয়াং নাচ করতে করতে আমরা জানছি যে আমাদের এইখানে আমাদের এই বিনয় মাহাতো বাবুর মানে দুটি আরো কাড়া আনিয়েছে, তো সেই কাড়া সন্ধান পাই আমরা কাড়া দেখতে আসিয়েছি আর কি, আমাদের নাচ গান ছাড়িয়ে। নাচ গান ছাড়িয়ে? আচ্ছা আচ্ছা, তা আপনার নামটা কি আছে? আমার নাম রাজীব মান্ডি। রাজীব মান্ডি আছে? আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলবেন তো। ফুলচাঁদ হাসদা। ফুলচাঁদ হাসদা, আচ্ছা আচ্ছা। আপনারা এই কিগুলো কাড়ার কেমন মতামত বুঝতে পাচ্ছেন যে এখানে এলেন কাড়াটা মোটামুটি? এখন ওই যে বিনয় কৃষ্ণকে নতুন যে কাড়া নিল, তো তার লস হইল না লাভ হইল, মোটামুটি কাড়ার কেমন অবস্থা বোঝা আছে? কাড়া তো মোটামুটি দেখতে তো ভালো আছে। হ্যাঁ, তারপরে আবার একবার যদি কব আসর হয়, হ্যাঁ নাই, তখন আরো ভালো করে দেখা যাবে, এখন তো কাড়া আপাতত ভালো দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, শুনতে পারি ইনাদের কাছে, কিন্তু সামনে রয়েছে কিন্তু দূরে দেখতে পাচ্ছেন কচি কচি বয়সের কিন্তু মসি। হ্যাঁ না, ওরা তখন দেখে দিচ্ছে মুচকি হাসি। ব্যাপার আছে, যখন আমি চাইছি তাদের পাশাপাশি হয়েছে, দু চার কথা বলে করে কিন্তু আপনাকে করাবে কিন্তু খুশি, তাই তো? যাই হোক মসি, সত্তর পরে আসি। নামটা কি আছে? শিবু সরেন। শিবু সরেন, বাবা রে, মানে মুখ্যমন্ত্রী বাপ, এই জন্য কিন্তু ঘরে টুকুটাকে নাই চাপ। যাই হোক বলছি, এই ড্রেসটা নাচ করতে করতে যে হঠাৎ করে কুল তোলা পৌঁছে গেলেন, তাই মহিলাটা হয়ে এই কাড়ার ব্যাপারে কি বুঝতে পারছেন? এটা কিরকম কি নাচ? এটা দুর্গাপূজার নাচ। দুর্গাপূজার নামটা কি বলে নাচটার? দাসাই নাচ। দাসাই নাচ, আচ্ছা আচ্ছা, দাসাই। ওই জন্য কিন্তু লক্ষ্যে দিচ্ছে হালকা ফুলকা হাসাই। হ্যাঁ না, যাই হোক, আর বলছি আপনার ড্রেসটা লাগছে সেই লেডিসের মতন, তো আপনি সত্যি করে একটু মানে দর্শকের কনফিউজিং যাবে যে এটা সত্যিকারের বটে মশি, সত্যিকারের বটে মশা। হ্যাঁ না, এইলে সে না শুনলে বুঝতেই পারছেন না, হারান যোগ দিছে। আপনি বলুন, মহিলা পুরুষ? পুরুষ পুরুষ বটে, এদিকে পাঁচটা সেই লেভেল দিয়ে আছে। বলছি নমস্কার। যাই হোক, এটা ওটা মাটি মাখিয়ে তো কি হয়ে গেছেন পরিষ্কার? হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ বাবু জন্মে কিন্তু আমার চ্যানেল আলো প্রথমবার। যাই হোক, হাসি খুশি বাবাই কিন্তু দিবে সাক্ষাৎকার আজকে বড় কি শুক্রবার। যাই হোক, যে বাজার সাক্ষী ছগল কিন্তু সোনার দোকানে চ্যানলিয়া আছে আর আড়াই কিলো করে মাকড়ি আছে, বুঝতে পাচ্ছেন? ঠোঁটে মোটে সব কামায় ফুরা নিয়েছে একটা অনেক দাঁড়িয়ে, লেকিন কান গেলে আছে সাড়ে চার কিলো করে মাকড়ি। হ্যাঁ না, আর বলছি এই যে এখানকার আলেন কাড়া দেখতে, তা আপনার কাড়াতে কতটা সহমতি আছে? আপনার তো সাঁওতাল জাতি, ইনারা তো কিন্তু মাতো জাতি, তো আপনাদের কতটা সহমতি করেন বা কতটা আপনারা ভালোবাসেন কাড়া ভাইকে? আমরা খুব ভালোবাসি, খুব ভালোবাসেন। এখানে প্রোগ্রাম করতে করতে এখানে দেখার জন্য আসছিল, আর ইনাদের একটু শখ ছিল আর আমারও তাহলে বেশি শখ ছিল, এই করে কিন্তু আমি আপনার সামনে একটু তুলে ধরলি এনাদের কিন্তু বক্তব্যটা। সবাইকে জানাচ্ছি নমস্কার। হ্যাঁ না, যাই হোক, জীবনে দেখা হবে যদি আরও বাঁচা থাকে। আর বেশি কিছু কথা না বলে এইটা দুর্দান্ত আপডেট দিয়ে কিন্তু ভিডিওটা শেষ দিচ্ছি করে। ব্যাপার হচ্ছে কাকার মধ্যে, দাদার মধ্যে, আমার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজের ঘরের লোক মনে করে কিন্তু আপনারা দেবেন ক্ষমা করে। বর্তমানে ইনাদের ওই হাতির মতন কাড়াগুলো বা মহাশয় অম্বুজ মাতার কাড়াগুলো বা ইনার নতুন কাড়াগুলো কেমন আছে আমি আপনাদের সামনে এরপরে কিন্তু তুলে ধরছি।